আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ওয়ার্ল্ড রেকর্ডে সসম্মানে জায়গা করে নিল ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতার পাঁচটি স্তবককে একসাথে গাইলেন বাংলার 500 জন গায়ক গায়িকা, সাথে একই গানে তৈরি হল 22টি মিউজিক ভিডিও। অহরহ তব আও ভানু প্রচারিত শুনিতব উদার এরকম একটি ঐতিহাসিক ঘটনার মূলে যে মানুষটি তিনি পিলু ভট্টাচার্য। তিনিই বললেন স্বাধীনতার 70 বছরে দেশবাসীকে দেওয়া এই বিশেষ উপহারটির কথা, যেটা আমরা নিজেরও একটা অপ্রত্যাশিত আমাদের একটা উপহার বলা যেতে পারে। এতে আমরা আরও বেশি একসাথে কাজ করতে পারবো এই বাংলার সমস্ত শিল্পীরা, এবং জনগণ মনোহদি বাদবাকি যে স্ট্যান্ডার সেটা অন্তত 22টা মিউজিক ভিডিও হয়েছে, যেটা পৃথিবীতে প্রথম একই গানে সিঙ্গল ট্র্যাকে 22টা মিউজিক ভিডিও। এবং এখানে মিলে সুর মেরা তুমারা বা উইয়ার দ্য ওয়ার্ল্ড, এতে যেমন 15 জন বা 30 জন গেয়েছে, এখানে 150 জন সোলো পারফর্ম করেছে, এবং 11টা মিউজিক ভিডিওতে 2টো প্রজন্ম গান গেয়েছে, যেটা আমাদের বড় প্রাপ্তি। এই সমস্ত ক্যাটাগরিতে আমাদের এই বিশ্ব রেকর্ড সৃষ্টি হলো, এবং আশা করি বাংলার একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে, একজন শিল্পী হিসেবে এই গর্ব আমার একার না, আমাদের সকলের, এবং যত আমাদের সংবাদ মাধ্যমে বন্ধুরা আছে সকলের। কারা গিয়েছেন এই বিশেষ গানটি সেটাও জানালেন তিনি। এখানে হৈমন্তী শুক্লা, মনোজ মুরালী, মনীষা মুরালী, সৈকত মিত্র, দেবারতী সোম, চন্দ্রাবলী রুদ্রদত্ত, অনুশীলা বসু, পুবালি মুখার্জি, দেবাশিস দে, শুভঙ্কর ভাস্কর, বিশ্বরূপ ঘোষ দস্তিদার, উদয়ন ব্যানার্জি, এরকম প্রচুর নাম এই মুহূর্তে সমস্তটা মনে পড়ছে না, কিন্তু এদের সমস্ত স্কুল নিয়ে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে সমস্ত স্কুলরা গাইবে, কিন্তু পরবর্তীকালে বন্ধুরা বলে তাহলে আমরা কী, আমরাও তো পার্ট অফ দ্য এই গান, ফলে আমরাও গাইব, তো ফলে সেখানে সবাইকে নিয়ে তখন গাওয়া হলো। ফলে এটা এখন স্কুলে গিয়ে দাঁড়ায়নি, এখন একাডেমিতে পরিণত হয়েছে। আর একাডেমি পরিণত হওয়া মানে একা নয় বলি, ভারত ভাগ্য বিধাতা সারা বিশ্বের দরবারে রাষ্ট্রপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতি এরা ডিসেম্বরে উদ্বোধন করার কথা ফিজিক্যালি, আর এটা ভারতীয় সংগ্রহশালায় এটা সমৃদ্ধ হবে, এটা এরকমই একটি বার্তা আমরা পেয়েছি। ফলে আমরা গর্বিত, আবার গর্বিত, এবং আপনাদের মাধ্যমে এই গর্বটা সবার ভিতরে ছড়াতে পারলাম। থ্যাংক ইউ। এদিন সকলে মিলে একসাথে সাক্ষী হয়ে রইলেন এমন একটি দিনের। উপস্থিত ছিলেন অসংখ্য গায়ক গায়িকা। এই 500 জনের মধ্যে থাকতে পেরে খুব গর্বিত শিল্পী জোজো এবং শুভঙ্কর ভাস্কর। পুরো ব্যাপারটাই খুব এক্সাইটিং, কারণ আমি ডেফিনেটলি নিজে একটা পার্ট এই অ্যালবামের, সো আমার খুব ভালো লাগছে, অনার্ড ফিল করছি, কিন্তু সব থেকে বেশি খুশি হচ্ছি পিলুর জন্য, কারণ পিলুর উদ্যোগে আজকে এটা হয়েছে। কজ ওর মধ্যে সবসময় একটা ক্রিয়েটিভিটি আছে এবং নতুন কিছু করতে চায়, তো ডেফিনেটলি আরেকটা রেকর্ডও করেছে, সো খুবই খুশি। আর এই ভারত ভাগ্য বিধাতা যে এই যে আরও 4টে অন্তরা, এটা সবসময় গাওয়া হয় না, আমরা ওই একটা অন্তরাই নিয়ে মেতে থাকি, তো আমার মনে হয় যে মানুষ আরও জানুক পুরো গানটা সম্বন্ধে, সো এটার জন্য আরও বেশি ভালো লাগছে, কারণ এটা একটা অন্য সেন্টিমেন্ট আছে। ভারত ভাগ্য বিধাতা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয়
জয় জয় জয় হে আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।